সে আলমপুর গ্রামের সন্তান। তো মাদ্রাসা থেকেও ঢাকা ইউনিভার্সিটিতে গিয়ে একটি বিভাগে ফার্স্ট হওয়া, বিসি অ্যাওয়ার্ডস পাওয়া, ডিন অ্যাওয়ার্ডস পাওয়া, এটা অনেক সৌভাগ্যের বিষয়। আমি মনে করি মাদ্রাসাতেও সঠিক পাঠ দান করলে এখান থেকেও কৃতি সন্তান সন্ততি তারা ভবিষ্যতে আমাদেরকে নেতৃত্ব দিতে পারবে, দেশকে যোগ্য স্থানে নিয়ে যেতে পারবে, সেই প্রত্যাশা ব্যক্ত করে আবারও আমি আমাদের মাদ্রাসার প্রতিষ্ঠাতা, উনি তো টাকা দিচ্ছেন, কিন্তু মাদ্রাসার জন্য শ্রম ঘাম